প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে সবজি পোলাও পোলাওটা তৈরি করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি গাজর নিয়েছি এক কাপ পেঁপে নিয়েছি এক কাপ ফুলকপি নিয়েছি এক কাপ আর এখানে আমি নিয়েছি কালিজিরা পোলাও চাল চাল নিয়েছি দেড় কাপ চালটাকে আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন পোলাওটা রান্না করার জন্য চুলায় চলে যাব তেল দিয়ে দিব ওয়ান বাই থার্ড কাপ চার পাঁচটা লং দিব দুটা এলাচ দিব দারচিনি দিব দুই তিন টুকরা দুটা তেজপাতা দিয়ে দিব মশলাগুলো একটু ভেজে নিতে হবে এবার এখানে আমি অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব চারটা কাঁচা মরিচ দিয়ে দিব এবার এখানে আমি অ্যাড করব এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকে ভেজে নিতে হবে মশলা ভাজা হয়ে গিয়েছে এবার সবজি দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি এখানে করতে পারেন আর সবজিগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি তারপর এভাবে কিউব করে কেটে নিয়েছি লবণ দিব পরিমাণ মতো এখানে লবণটা আমি শুধু সবজির জন্য ব্যবহার করছি এবার সবজির সঙ্গে মশলাগুলা ভালোভাবে ভেজে নিতে হবে এক থেকে দুই মিনিটের মতো সবজিটা বেশি ভাজা যাবে না তাহলে যখন দমে পাকানো হবে তখন গলে যাবে সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি চাল দিয়ে দিব সবজি ও চাল আরও দুই তিন মিনিটের মতো ভেজে নিব এবার এখানে আমি রান্না পানি অ্যাড করব আমি গরম পানি ব্যবহার করছি চাল ছিল দেড় কাপ সেই অনুপাতে আমি পানি দিয়ে দিব তিন কাপ এখন আমি এখানে লবণ দিয়ে দিব। এখানে আমি লবণটা অ্যাড করব শুধু চালের জন্য আগে তো সবজিতে লবণ দেওয়া ছিল এবার এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিব সবজি পোলাওতে কিশমিশটা আমার খুব ভালো লাগে আপনারা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারেন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এবার চালটাকে ঢেকে দিয়ে ওয়েট করব চালে বলক ওঠা পর্যন্ত চালে বলক চলে আসছে এবার আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে বেশি জোরে নাড়া যাবে না তাহলে সবজিগুলা ভেঙে যাবে আর চালটাও গলে যাবে ঠিক এভাবে নাড়িয়ে দিতে হবে এবার চালটাকে এভাবে সমান করে দিতে হবে এবার ঢেকে দিয়ে দমে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে লোতে আর এ এ সময়টাতে ঢাকনাটা খোলা যাবে না তাহলে বাষ্পটা বের হয়ে যাবে আর চালগুলাও সিদ্ধ হবে না চলে আসলাম পনেরো মিনিট পর আলতো হাতে চালটাকে আবার নেড়ে চেড়ে দিতে হবে সবজি পোলাও থেকে সুন্দর একটা স্মেল আসছে যেটা আমি এখন পাচ্ছি আমার মতে এরকম স্মেল পেতে হলে আপনাদের এখনই চুলায় চলে যেতে হবে সবজি পোলাওটা রান্না করতে পোলাওটা হয়ে গিয়েছে এখন আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিব হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিব পোলাওটা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নেব দেখুন পোলাওটা দেখতে অনেক কালারফুল হয়েছে সবজি পোলাওর সঙ্গে বেগুন ভাজি খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি বেগুন ভাজি দিয়ে সার্ভ করেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে